ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাইকে স্বাগত। আর কেমন আছো বলো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর আমি এখন কুমড়ো ডাঁটার রেসিপি বানাবো। আর কিভাবে বানায়, কি দিয়ে বানায়, কেমন করে বানায়, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, আর জিরে দিয়ে দেবো গরম তেলের উপর। তারপর পেঁয়াজ দেব, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর আমি চিংড়ি দিয়ে দেব। চিংড়িটাকে প্রথমে আমি হলুদ লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তেলের উপর, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর চিংড়ির উপর কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে নাড়তে থাকবো মশলার সঙ্গে। কুমড়োর ডাঁটার সঙ্গে কুমড়ো দিয়ে দেবো, ডাঁটার সঙ্গে এইভাবে ভালো করে কুমড়োটা কষে নেব। তারপর আলু দেব, আলু দিয়ে এইভাবে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, গুঁড়ো লঙ্কা দেব, দিয়ে ভালো করে কষে নেব মশলার সঙ্গে। আর এইভাবে কষতে কষতে যখন সিদ্ধ হয়ে আসবে সবজিগুলো, তখন জল ঢেলে দেব। বন্ধুরা দেখতে থাকো, এই রেসিপিটা খুব সুন্দর লাগে। একবার কুমড়ো ডাঁটার সঙ্গে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি দিয়ে রেসিপিটা রান্না করে দেখবে, খুব সুন্দর লাগবে, খেতে খুব সুস্বাদু হবে, মাছ মাংসের হাড় মানিয়ে দেবে। আর তোমরা সবাই দেখতে থাকো। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। জিরের গুঁড়ো দেব, আর অল্প একটু গরম মশলা দিয়ে দেব। দু 1 মিনিট ফুটানোর পর রেসিপি আমার হয়ে যাবে, সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রেসিপি হয়ে গেছে, কুমড়ো ডাঁটা রেসিপি। আর কিভাবে বানালাম, আমার মতো দেখে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন মাছ মাংসের হাড় মানিয়ে দেবে। আর সবাই ভালো থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে টাটা।